নারকেল তেল দিয়ে ওর অয়েল মাসাজ করি আজকে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার বেবিকে মানে মেহরাবকে দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন আমি কি দেখাবো। আজকে দেখাবো যে কিভাবে ছোট বাচ্চাদের বডি মাসাজ করতে হয়, অয়েল মাসাজ করতে হয়। আমরা অয়েল মাসাজের সময় অনেকে অনেক ভুল করে থাকি, তো আজকে আমি এটাই দেখাবো যাতে আপনারা কোনো ধরনের ভুল না করেন। সো লেটস স্টার্ট ইট। তো প্রথমে আমার লাগবে হচ্ছে তেল। আমি তেলটা মাঝে মাঝে আমি শুধু নারকেল তেল দিয়ে ওর অয়েল মাসাজ করি আজকে। হ্যাঁ মাঝে মাঝে শুধু নারকেল তেল দিয়ে মাসাজ করি, মাঝে মাঝে অলিভ অয়েল দিয়ে করি, বাট অলিভ অয়েলটা একটু বেশি ঘন, যার কারণে হচ্ছে একটু আঠা আঠা হয়ে যায়। ওটা যাতে না হয় সেজন্য আমি একটু বেশি পরিমাণে নারকেল তেল দিই আর সামান্য পরিমাণে আমি অলিভ অয়েলটা ইউজ করি। আমি এখানে যে ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করছি এটা হচ্ছে ক্লার্সিস, আর আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরটাও নিয়ে নিতে পারেন। অলিভ অয়েল কিন্তু বেবিদের স্কিনের জন্য খুবই ভালো, খুবই উপকারী একটি তেল। তো প্রথমে শুরু করতে হবে বেবির কপাল থেকে, মানে মাথা থেকে। এখানে একটু তেল দিয়ে জাস্ট লাইক দিস। আপু নাকটা কিভাবে করে দিতে হবে। হ্যাঁ আব্বু, কানে দিতে হবে। ইয়েস, কানে ভাবে মাসাজ করে দিবেন। বুকে এভাবে হালকা ভাবে আপনাকে প্রায় 10 থেকে 12 বার দিতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. এত ছোট বাচ্চার জয়েন্টগুলো খুব নরম থাকে, এই জন্য আমরা আগে দেখেছি এভাবে জোরে জোরে এভাবে টেনে টেনে মাসাজ দেওয়া হতো, বাট এটা আসলে করা উচিত না। খুবই হালকা হাতে উপর দিকে দিতে হবে, তারপর আপনি চাইলে একটু ওর আরামের জন্য এরকম এরকম করে দিতে পারেন। তাহলে বেবি অনেক রিল্যাক্স ফিল করবে, কান্নাকাটি করবে না, আরাম পাবে সে। আবার এই হাতে একইভাবে 10 বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. লোয়েস নাভিতে একটু দিবেন, তাহলে নাভিতে যদি কোনো ময়লা থাকে সেটা তেলের কারণে বের হয়ে চলে আসবে। Thank you.
এটা করার কারণে বেবির যদি পেটে কোনো গ্যাস থাকে তাহলে গ্যাসটা বের হয়ে যাবে। খুব হালকা ভাবে করতে হবে, কিন্তু খুব জোরে করলে আবার ওর পয়েন্টে প্রেশার লাগতে পারে। প্রেশার দেয়া যাবে না, খুব হালকা ভাবে করতে হবে। একটু সময় নিয়ে মাসাজটা করবেন যাতে বেবি আরাম পায়, ওর রিল্যাক্স লাগে। আর অবশ্যই অয়েল মাসাজের সময় বেবির ইন্টিমেট পার্টে কিন্তু অয়েল মাসাজ করতে হবে, এটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। বাট আমি এটা এখন দেখাচ্ছি না। যখন ফ্রন্ট সাইড শেষ হয়ে যাবে তারপরে চলে যাবেন সরাসরি ব্যাক পার্টে। এভাবে খুব বেশিক্ষণ রাখবেন না, 1 থেকে 2 মিনিট রেখে তারপরে বাবুটাকে আবার ঠিক আগের পর্যায়ে নিয়ে যাবেন। এই পর্যায়ে আপনি আপনার বেবিকে একটু ব্যায়াম করাতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যেমন এভাবে 1 2 3, না ব্যথা পাইনি, 4 5 6 7 8 9 10,
আমার মতো আবার ব্যথা দিয়ে ফেলেন না, একটু কেয়ারফুল থাকেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ইয়ে ডান। আপনারা বুঝতে পারছেন যে ও কিন্তু প্রথম দিকে খুব কান্না করছিল, বাট আস্তে আস্তে সে যখন এই মাসাজের মজাটা বুঝতে পারে আস্তে আস্তে তার সব কান্না বন্ধ হয়ে যায়। তো এইভাবেই আপনারা আপনার সোনামণিকে মাসাজ করে দিতে পারেন, একটু তেল দিয়ে দিবেন মাথায়। আর এই মাসাজের পরে আপনারা সুন্দর করে ওকে গোসল করিয়ে দিলে দেখবেন বাবু খুব সুন্দর ঘুমিয়ে গেছে, বেশ অনেকক্ষণ ঘুমোবে, ওর শরীর অনেক রিল্যাক্স হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আই হোপ ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। আর নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।